হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও আসলাম সবার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। যাই হোক, ভিডিওটির কথায় আসি। আসলে আমরা কম বেশি অনেকে ফোন ইউজ করি। একটা ফোন ইউজ করতে গেলে অনেকে দেখা যায় স্মৃতি ধারণ করে রাখার জন্য মেমোরি ইউজ করি, ফোনে মেমোরি থাকে। দেখা যায় অনেক সময় অনেক ধরনের ছবি থাকে, ফ্যামিলি ফটো, তারপর অনেক ধরনের রোমান্টিক ফটো। আসলে যখন মেমোরিটি হারায় যায় তখন অনেকের অনেক রকম কষ্ট হয়। সেই কষ্টগুলো থেকে বিরত থাকার জন্য আমি নিয়ে আসলাম আপনাদের জন্য এমন একটি অ্যাপস। অ্যাপসটা বলতে গেলে ফোনের নিজের, মানে ফোনে থাকেই, অ্যান্ড্রয়েড ফোনগুলোতে থাকে অ্যাপসটা। সে অ্যাপসটাতে আপনি আপনাদের মানে পছন্দের ছবিগুলো ব্যাকআপ রাখতে পারবেন। ব্যাকআপ রাখার ফলে ভবিষ্যতে আপনারা যখন মানে ছবিটা মেমোরি হারাই যায়, যদি সাপোজ মেমোরি হারাই গেল বা ফোন হারাই গেল, তাহলে আপনারা আপনাদের ইমেইলের মাধ্যমে ছবিগুলো পাবেন, মানে ছবিগুলো ফেরত পাবেন আর কি। যাই হোক, এখন আমি আপনাদেরকে অ্যাপসটার সাথে পরিচয় করে দিই। অ্যাপসটি হলো ফটোস। এটা সাধারণত থাকে গুগলে, মানে এটা গুগল ফটোসের। যাই হোক, অ্যাপসটার সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিব। সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই অ্যাপসটার। দেখেন, আমার যতগুলো ছবি আছে সবগুলো ফটোসে ব্যাকআপ আছে। যেমন ধরেন, এই তো এই ছবিগুলো আমার গুগল ফটোসে ব্যাকআপ, মানে অনেক ধরনের ছবি আছে আমার নিচে আরও। যাই হোক, এই ছবিগুলো আমার গুগলে ব্যাকআপ আছে। আপনারা দেখেন, আপনারা চাইলে মানে আপনাদের ইমেইলে থাকবে আর কি ছবিগুলো গুগলে। তো এটা থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, তারপর রিমুভ করতে পারবেন। অ্যাকাউন্ট অ্যাড করা মানে আপনারা আরও যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সে অ্যাকাউন্টটি করতে পারবেন, মানে অ্যাকাউন্টে ছবিগুলো রাখতে পারবেন। দেখেন, আমার অ্যাকাউন্ট আছে বর্তমানে দুইটা। এই দুইটার মধ্যে আমি ছবি রেখে, তো এই দুইটার মধ্যে ছবি রেখে আমি এই তো 22, এই তিনটাতে, তিনটার মধ্যে 22 এটাতে ছবি রাখি। যাই হোক, তো এই ছবিগুলো আপনারা যদি ব্যাকআপ রাখেন তাহলে এটাতে আপনার গুগল ফটোসে স্মৃতি ধারণ করে রাখতে পারবেন। যদি কখনো ফোন থেকে আপনার গ্যালারি থেকে যদি কখনো ছবি মুছে যায় বা ডিলিট হয়ে যায়, তবুও আপনারা সেই ভিডিও মানে ছবি বা ভিডিওটি পাবেন এই তো এখানে গুগল ফটোস। সো আপনারা দেরি না করে গুগল ফটোসে একটি ইমেইল অ্যাড করবেন, অ্যাড করে ইমেইলে ছবিগুলো রাখার ট্রাই করবেন, তাইলে হয়তো অনেকের অনেক ধরনের উপকার হতে পারে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর গুগল ফটোস এটাতে আপনার স্পেস থাকে 15 জিবির মতো। যাই হোক, গুগল ফটোস এটাতে আপনার স্পেস থাকবে 15 জিবির মতো স্পেস থাকবে এটাতে আপনার গুগল ফটোসে। সেই হিসেবে আপনি অনেক ছবি রাখতে পারবেন, হিউজ পরিমাণ ছবি রাখতে পারবেন। যাই হোক, সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।